এসএসসিতে গ্রুপ নিয়োগে বিনিয়মের অনুসন্ধান করবে সিবিআই। নির্দেশ হাইকোর্টের জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে কমিটি 21 ডিসেম্বরের মধ্যে রিপোর্ট তলব, ডিভিশন বেঞ্চে যাওয়ার ভাবনা রাজ্যের। রাজধানীতে ত্রিপুরা আজ সায়নী, জামিনের পর দিল্লিতে অভিষেক। রাতে মমতার বাড়িতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদদের সঙ্গে বৈঠকের পরই ত্রিপুরা কাণ্ডে রিপোর্ট তলব সার। সায়নীর পর এবার ফেরাদের বিরুদ্ধে মামলা। বিপ্লব দেবের বিরুদ্ধে অসম্মানজনক কথা বলার অভিযোগ, বাংলার মন্ত্রীর বিরুদ্ধে হুমকির অভিযোগ, বিজেপি নেতার অভিযোগ সোনামুড়া থানায়। বিজেপি শাসিত রাজ্যে গণতন্ত্রের কঙ্কাল বেরিয়ে পড়েছে, তোপ মমতার। কোথায় মানবাধিকার কমিশন, প্রশ্ন মুখ্যমন্ত্রী। ত্রিপুরায় জঙ্গল, রাজ চলছে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, মন্তব্য অভিষেকের। বিপ্লব প্রশাসনের বিরুদ্ধে সুর চড়িয়ে ফের সুপ্রিম কোর্টে তৃণমূল, আজ শুনানি। শীর্ষ আদালতের নির্দেশও মানছে না বিপ্লব প্রশাসন, তোপ মমতার। ত্রিপুরায় পুরো ভোটের সেন্সিটিভিটি ম্যাপিং এর নির্দেশ, ভোটে 24 ঘন্টা আগে বিজ্ঞপ্তি জারি করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের। রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর আজ পুরো ভোটের দিন ঘোষণা করতে পারে ইঙ্গিত রাজ্য নির্বাচন কমিশনের। কেন্দ্রীয় বাহিনী দিয়ে একসঙ্গে সমস্ত পুরসভায় ভোটের দায়িত্বে সরব বিরোধীরা। বয়সের কারণে অব্যাহতি চান বিমান বসু, কমিটিতে থাকবো না দলে থাকবো, নতুনদের দায়িত্ব দিতে হবে বললেন সিপিএম এর বর্ষিয়ান নেতা। এসএসসিতে গ্রুপ নিয়োগে বিনিয়মের অনুসন্ধান করবে সিবিআই। নির্দেশ হাইকোর্টের জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে কমিটি 21 ডিসেম্বরের মধ্যে রিপোর্ট তলব, ডিভিশন বেঞ্চে যাওয়ার ভাবনা রাজ্যের। রাজধানীতে ত্রিপুরা আজ সায়নী, জামিনের পর দিল্লিতে অভিষেক। রাতে মমতার বাড়িতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদদের সঙ্গে বৈঠকের পরই ত্রিপুরা কাণ্ডে রিপোর্ট তলব সার। সায়নীর পর এবার ফেরাদের বিরুদ্ধে মামলা। বিপ্লব দেবের বিরুদ্ধে অসম্মানজনক কথা বলার অভিযোগ, বাংলার মন্ত্রীর বিরুদ্ধে হুমকির অভিযোগ, বিজেপি নেতার অভিযোগ সোনামুড়া থানায়। বিজেপি শাসিত রাজ্যে গণতন্ত্রের কঙ্কাল বেরিয়ে পড়েছে, তোপ মমতার। কোথায় মানবাধিকার কমিশন, প্রশ্ন মুখ্যমন্ত্রী। ত্রিপুরায় জঙ্গল, রাজ চলছে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, মন্তব্য অভিষেকের। বিপ্লব প্রশাসনের বিরুদ্ধে সুর চড়িয়ে ফের সুপ্রিম কোর্টে তৃণমূল, আজ শুনানি। শীর্ষ আদালতের নির্দেশও মানছে না বিপ্লব প্রশাসন, তোপ মমতার। ত্রিপুরায় পুরো ভোটের সেন্সিটিভিটি ম্যাপিং এর নির্দেশ, ভোটে 24 ঘন্টা আগে বিজ্ঞপ্তি জারি করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের। রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর আজ পুরো ভোটের দিন ঘোষণা করতে পারে ইঙ্গিত রাজ্য নির্বাচন কমিশনের। কেন্দ্রীয় বাহিনী দিয়ে একসঙ্গে সমস্ত পুরসভায় ভোটের দায়িত্বে সরব বিরোধীরা। বয়সের কারণে অব্যাহতি চান বিমান বসু, কমিটিতে থাকবো না দলে থাকবো, নতুনদের দায়িত্ব দিতে হবে বললেন সিপিএম এর বর্ষিয়ান নেতা।